জার্মানির মধ্য বামপন্থী চ্যান্সেলরের ওলাফ শোলজের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়েছে। বুধবার অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের পতন ঘটে। তবে পতনের হাত থেকে সরকারকে বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে পার্লামেন্টে আস্থা ভোটের তারিখ ঘোষণা করেছেন শুলজ। এদিকে আগাম নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। 2021 সালে নির্বাচনে জিতে ফ্রি ডেমোক্রেট পার্টি এবং গ্রিন পার্টিকে সাথে নিয়ে জোট সরকার গঠন করেন সোশ্যাল ডেমোক্রেটস পার্টির শীর্ষ নেতা ওলাফ শুলজ। বাজেট নীতি এবং দেশটির অর্থনীতির গতিমুখ নিয়ে দীর্ঘদিন ধরেই জোট সরকারের তিনটি দলের নেতাদের মধ্যে বিবাদ চলছে। এর জেরেই পদচ্যুত করা হয় লিন্ডনারকে। ফ্রি ডেমোক্রেট পার্টির নেতা ছিলেন লিন্ডনার। Bei der nächsten Bundestagswahl, wenn meine Partei es wünscht, auch als Sch-